हेलो व्यूअर्स आज के आमरा देखाबो थार्मोस्टार की। एटा एकटा थार्मोस्टार, एटा K50 मॉडलेर एकटा थार्मोस्टार। साधारणत एटा सब फ्रिजर जोन्नो सुइटेबल, तारपरो किछु किछु फ्रिजे एटा लागानो सम्भव हय ना। जी किछु टेक्निकल बुद्धि खाटिये एटा लागाते हय। हाँ, एटा K50 थार्मोस्टार। आमरा एटा देखबो एखाने की की काज करे। एटा हाँ ভালো করে দেখেন, এটাতে আপনার জি এই পয়েন্টটা হচ্ছে এটা নবের একটা অংশ। এই জিনিসটা দেখছেন এটা হচ্ছে নব। এই নবটা লাগানোর পরে এটা বাড়ানো কমানো, মনে রাখবেন এটা সব সময় বাম দিকে কমবে, বাম দিকে কমে তারপর এটা বন্ধ হয়ে যাবে এরকম করে। বন্ধ এখন চালু, বন্ধ চালু। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট, এখানে আপনি কমেন্ট দিতে পারবেন আর এখানে রিটার্ন। আর এগুলো হচ্ছে আর্থিংয়ের, আর্থিং আপনি ছোট হোক বা পিন যে কোনো একটাতে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার রিটার্ন, রিটার্নও দিতে পারবেন, এটা কমনও দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কমন বা রিটার্ন, আপনি দুটো থেকে একটা দিলে হচ্ছে এটা কাজ করবে ঠিক। আর এটা আর্থিং, আর্থিংয়ের বড় ছোট পিন আছে, আপনি যেটা সহজ ওইভাবেই দিতে পারবেন। জি এখন দেখবো এখানে কী মডেল এটা ব্যবহার করা যায়। এই উপরে যেসব লেখা আছে এইসব মডেলের মধ্যে এটা কার্যকর। আর এগুলো হচ্ছে মডেল নাম্বার K50, K54, K56, তারপরে 60, K57, K59, এতগুলোতে এগুলো কাজ করবে। এটা হচ্ছে ক্লাম, যেটার সাহায্যে আপনারা এই জায়গাটাই এই ক্লামটা লাগাতে হবে প্রথমে। তারপরে এটা ঠিকভাবে বসানো হয়ে গেলে এখানে একটা নাট আছে, নাটটা দিয়ে টাইট করে এই নাটটা দিয়ে এটা টাইট করবেন সুন্দর করে। তারপরে এই এটা আপনার অটো সুইচে যে জায়গাটা আছে ওই জায়গায় বসানো যাবে। এগুলো হচ্ছে কানেকশান। এটা হচ্ছে স্ক্রুপের স্ট্যান্ড বলে এটা থেকে, এখানে স্ক্রুপও দেওয়া আছে, আপনারা চাইলেই সহজেই এটা লাগাতে পারেন। আর এটা হচ্ছে বেলুস, এটার মধ্যে ঠান্ডা লেগে অটো সুইচটা ঠিকভাবে কাজ করে। এটা আপনার বরফে দিন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।